চিকিৎসকের গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু। ঘটনাটি ঘটেছে শিলচর মেডিল্যান্ড হাসপাতালে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার জন্মের পর শিশুটি সুস্থ ছিল। শিশু বিশেষজ্ঞ প্রিয়াঙ্কা দেবীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। রবিবার সকালে শিশুটিকে ওয়ারেস দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তারপরই পরিস্থিতি বিগড়ে যায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। খোঁজ নিতে গেলে বলা হয় শিশুটি সুস্থ আছে, কিন্তু রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয় শিশুটি মারা গেছে। আমার বাচ্চাটা ওরা ভালো আসলো, বাচ্চাটার ইঞ্জেকশন মারছে, আমার বাচ্চা এখন তো সুস্থ আছে। বাচ্চা খাবার খুঁজছে, খাবার দেওয়ার লাগে, খাবার দেওয়া হয়েছে, ভালো খাবার দেওয়া হয়েছে, খারাপ সব কিছু খাবার রেডি করে দিয়েছে, খাবার নিয়েছে। আর হঠাৎ করে রাত দুইটার সময় ওরা বাচ্চার পেট ফুলে গেছে। ফুটা ফুলার পরে নার্সে আমরা জিজ্ঞেস করছি যে বাচ্চার পেট ফুলে গেছে, এখন কী করা যায়, মেডিসিন দিয়ে না ওয়ারেন্স খাবাও, মাপ দিয়া গেছে, তারা ওয়ারেন্স খাবাইছি। ওয়ারেন্স খাবানির পরে আবার তারা ডাকছি গিয়ে তারা আইসি আওয়ার বা ইঞ্জেকশন তারা মারছে। ইঞ্জেকশন মারার পরে বাচ্চা দেখা যায় আরও বেশি হয়ে গেছে, পেট ফুলে গেছে। অর্থাৎ তারা কইছে যে না, এটা এমনি কমব, এমনি কমব, বাচ্চার এটা পেট পায়খানা করে দিলে পেটটা ফোলা কমে দিবে। তারপরে আবার গিয়ে বলছি যে আবার সিস্টার আও দেখো ভাই, আমার বাচ্চাটা ঠিক আছে, কত ওয়ারেন্স খাবাইছি, ও মুখে লয় না, ফালাই দিব। ও পরে তারা আবার আইসি আওয়ার বাদে ইঞ্জেকশন মারছে। আবার সকাল টাইমে সাড়ে সাতটার সময় আইসি আবার ওরা ডাকছি, আইসি দেখার পরে দেখা যায় বাচ্চার মাথা ফেলায়। কত বছরের বাচ্চা? ৬ মাস। হ্যাঁ, মাথা ফেলাইছে, তারা রোমেনিয়া ঢুকাইছে। রোমেনিয়া ঢুকানোর পরে আমি আমার ডাকাইছি, আধা ঘন্টার পরে ডাকানোর পরে আমার কাছে তুমি বাচ্চার বাবা নিয়ে বাচ্চার বাবা আমার ওইটা কইছে যে তোমার নাম কী, আমার নাম জিজ্ঞাসা করছি, আর নাম তো কেমন যে এখন তোমার বাচ্চা তো নাই। ডাক্তার? হ্যাঁ ডাক্তার, স্যার একদম ডাক্তার এখানে আইছে। ডাক্তার প্রিয়াঙ্কা দেব। এখন আপনার অভিযোগ কি ডাক্তারের গাফিলতিতে এই ঘটনাটা হয়েছে কইতে চাই? হ্যাঁ, আমার তো এখন আমার বাচ্চা দেখছি সুস্থ বাচ্চা, এইরকম কি আর লাগবে? এখন আপনারা কি স্টেপ নিরা? তখন তো আমার বাচ্চা কি, আমার কিসের জন্য আমার বাচ্চা মারা গেছে, এটা আমার চাই। এটা আপনি তারা জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করছি, তারা এটা পর্যন্ত ডাক্তার আইছে না, এখন রবিবারে কয় ম্যাডাম আয় না, ওই দুইটার সময় এইরকম আইব, কোনো তার কোনো ঠিক টাইম দেয় না তারা। এখন আপনারা কেটা করবো? তখন কি আমার বাচ্চা এইরকম যদি, অনেক বাচ্চা যদি এইরকম যদি মারা যায়, হ্যাঁ এই জন্য আমি বাচ্চার আমার অ্যাকশন নিচ্ছে। এদিকে ছাত্র সংগঠন সিওয়াইএসএফ ঘটনার খোঁজ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হওয়া গাফিলতির কথা স্বীকার করে নেওয়া হয়। বলা হয় ওয়ারেস সেবনের পর শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়। পরে সিওয়াইএসএফ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার হুমকি দেয়। ছাত্র সংগঠন সিওয়াইএসএফ প্রেসিডেন্ট খাতা ডিস্ট্রিক্টের, আজকে আমি সকালে খবর পেয়েছি যে এরকম ডাক্তারের গাফিলতিতে একটা বাচ্চা মারা গিয়েছে। যখন আমি এখানে এসে ছানবিন করেছি, তখন নার্সরা আমাকে বলেছেন যে বাচ্চাটা মারা গেছে। আমি বলছি তখন মারা গেছে কি, আপনারা আছে ঢুকানোর সময় আপনার সাইন নিয়েছিলেন নাকি গার্জেন থেকে? আপনারা বলছেন না, আমরা কোনো সাইন নিইনি, আমরা মরার পরে ডেথ সার্টিফিকেটের সাইন নিয়েছি। আমার যদি বাচ্চারা যে সুস্থ ছিল, মারা গেল কীরকম, ওরা বলতে গেছেন যে ওয়ারেস ওরা খাওয়িয়েছিলেন, ওয়ারেস খাওয়ানোর জন্য বাচ্চাটা যে শ্বাসতলি যেটা আছে ওইটার মধ্যে চলে গেছিলো জলটা, সেই জন্য বাচ্চারা শ্বাস নিতে পারেনি আর হার্ট ব্লকে বাচ্চাটা মারা গেছে। আজকে এখন পর্যন্ত আমার সঙ্গে কথা বলার পরে ওরা আমাদেরকে বলছেন যে আমাদের হসপিটালে কোনো বিল লাগে না, মেডিসিনের কোনো বিল লাগে না, আপনার কিছু লাগবে না, বাচ্চারা আপনারা নিয়ে যান। আমরা বিল দিতে রাজি আছি, হসপিটাল বিল দিতে আমরা রাজি আছি, কিন্তু ওরা কেন ছাড়ছি এখানে মধ্যে? বিল লাগবে না, বাচ্চারা নিয়ে যান। আমি বিল দিতে রাজি, আমার বাচ্চা কেন মারা গেছে আমরা এটা লাগিয়ে, যদি আমরা প্রমাণপত্র পাই না বাচ্চা কেন মারা গেছে, তাই এটা দিন আমরা কেস করবো। আজকে মালগঞ্জ থানার মধ্যে আমরা এজাহার দিব, আজকে দিয়ে আমরা কেস করবো হসপিটাল নামে আর ডক্টরের নামে।